আকবরের সুলিকুল ধর্মদর্শনের প্রতীক হিসাবে দিনী ইলাহির পরিচয় দাও অথবা আকবরের দিনী ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো অথবা আকবরের ধর্মনীতি আলোচনা করো উত্তরটি দেখে নাও পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে যেসব ধর্মপ্রাণ সম্রাট ভারতবর্ষে রাজত্ব করেছিলেন তাদের মধ্যে অন্যতম হল মোগল সম্রাট আকবর তিনি সমন্বয়বাদী ধর্মীয় চেতনার উদ্বুদ্ধ হয় পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দীনি ইলাহি নামক একটি ধর্মমত প্রবর্তন করেন আকবরের এই উদার ধর্মনীতি গ্রহণ তথা দীনি ইলাহির প্রবর্তনের পিছনে বিশেষ কতগুলি কারণ গুরুত্বপূর্ণ ছিল যার প্রথমটি দেখে না সমন্বয়বাদী ধর্মচিন্তার উন্মেষ পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ভারতবর্ষে সমন্বয়বাদী ধর্মচিন্তার উন্মেষ ঘটেছিল ফলে ধর্মীয় ক্ষেত্রে নবচিন্তা ও অনুসন্ধানের ক্ষেত্র তৈরি হয় এ যুগে ভক্তি ধর্মের প্রচারক যথা কবির নানক শ্রীচৈতন্য প্রমুখ এবং সুফি সন্তরা একেশ্বরবাদী ধর্ম সমন্বয়ের কথা প্রচার করেন এই ধর্মীয় প্রভাবে আকবরের চিন্তাধারাকে যথেষ্ট প্রভাবিত করেছিল পরবর্তী পয়েন্ট দেখো উদার মনোভাবাপন্ন পূর্বপুরুষ আকবরের পূর্বপুরুষরা ধর্মীয় দিক থেকে ছিলেন উদার মনোভাবাপন্ন বাবর ও হুমায়নের মধ্যে ধর্মীয় গুণামির লক্ষণ তেমন একটা ছিল না বললেই চলে হুমায়ুন ছিল হুমায়ুন কিছুকাল পারস্য থাকাকালে ধর্মের প্রভাব তার উপর পড়েছিল পরবর্তী পয়েন্ট দেখো বন্ধু এবং সভাসদের প্রভাব আকবরের বন্ধু ও সভাসদদের প্রভাব ছিল উদ্দেশ্যযোগ্য বা উল্লেখযোগ্য আবুল ফজলের শেখ মুবারক কবি ফৈজি প্রমুখ সুন্নি ধর্মের গুণামি সমালোচনা করেছিলেন বা করেছিল পরবর্তী পয়েন্ট দেখো রাজনৈতিক উদ্দেশ্য ইতিহাসবিদ পার্সিভ্যাল স্পিয়ারের মতে আকবরের রাজনৈতিক উদ্দেশ্য হিন্দু মুসলমান বা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়কে সিংহন সিংহাসনের প্রতি বা মুঘল সাম্রাজ্যের প্রতি অনুগত রাখার বা আনুগত্য প্রদর্শনে আগ্রহী করে রাখার এর জন্য আগ্রহী ছিলেন তিনি ধর্মীয় বিভেদ দূর করে সাম্প্রদায়িক ও রাজনৈতিক অনৈক্যের অবসান ঘটানোর জন্য নতুন ধর্মমত প্রবর্তন করেন রাজপুতদের প্রভাব পরবর্তী পয়েন্ট দেখে নাও ইতিহাসবিদ এডওয়ার্ড ও গ্যাবেট মন্তব্য করেছেন যে আকবরের ধর্মপ্রবর্তনের ক্ষেত্রে রাজপুত জাতির সাথে তার বৈবাহিক সম্পর্ক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা রাজপুতদের প্রভাবে আকবর উদার এবং পরধর্ম সহিষ্ণু হয়ে উঠেছিলেন পরবর্তী পয়েন্ট দেখো আলোকপ্রাপ্ত মানসিকতা আকবরের ধর্মনীতি ও দিনী ইলাহি প্রবর্তন ছিল আলোকপ্রাপ্ত মানসিকতার ফলশ্রুতি আকবর সমকালীন যুগের সংকীর্ণতা এবং সাম্প্রদায়িকতা গুণামের ঊর্ধ্বে উঠে আলোকপ্রাপ্ত মানসিকতার পরিচয় দিয়েছিলেন তিনি উপলব্ধি করেছিলেন যে মুঘল শাসন বিদেশি কর্মচারী ও মন্ত্রীদের উপর নির্ভরশীল আত্মীয় পরিজন ও কর্মচারীদের মধ্যে ষড়যন্ত্র ও স্বার্থান্বেষী মনোভাব লক্ষ্য করে আকবর ক্রমশ ভারতীয়দের মুঘল বংশে পরিণত করতে সক্ষম বা সঙ্গবান হন বা যত্নবান হন তার এই সব উদ্দেশ্যকে বাস্তবায়নের প্রতি হিসাবে প্রতি পদ্ধতি হিসাবে আকবর দিন ইলাহি নামে এক নতুন ধর্মনীতির প্রচলন করেছিলেন দেখে নেব আজকের প্রশ্নের শেষপাড়া উপসংহার উপরের আলোচনা থেকে বলা যায় যে আকবরের দিন ইলাহি প্রবর্তনের পিছনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ ছিল একদিকে যেমন আকবরের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা এর পিছনে দায়ী ছিল তেমনি সমকালীন সমন্বয়ী ধর্মীয় চেতনা এই ধর্মমত প্রবর্তনের বিষয়ে উদ্বুদ্ধ করেছিলেন তাই ছিল আজকের প্রশ্নের নমুনা উত্তর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও পারলে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো